না মরনু পুলিশ ওমর পিছনে রাহো সব সার্থপুর পেট পোষা হে পুলিশ বাবা কিবা যদি ভুলুছি মুখিমা করে দিবিয়ে আর রহিন কে নকরঙ্গে হে ভগবান নিজে অপকর্ম গিলা করে ফুরবি আর এটা পুনাই ফুরবি আমার মা নিজক গুতে গিলা খালি পাবিল মশলা তো তয় জিলেপি হে এগুলা করছি মেম সাহাব মইটা হুদাই নেরো মইটা খর বেশি দিহা হারি বিরাট খং উঠছে মেম সাহাব মোর ধৈর্য ধর কিস্তি ধৈর্য ধর খং তো বেয়া বুঝতো হবু এই মনে মনে থাক বহুত দেখা পাইছো তোর খং নিজে জগগিলা লগাই ফুরবি আর হে খজে আমাকে ফসাই মারবি মনে মনে থাক তয় ইপর ছাই থাক জিলাপি ইয়ে বেং ফটা কুকুর কি করুম রে না খাজু হবা হলো এই মনে মনে থাক কয় তুই যদি আর এনে কথা গিলা কই থাকা না হয় এবার তোকে ধরি বাঁধিনি ময়ে পুলিশ সব কথা দিম তো পুলিশ যাওয়া নাই নাকি কেছি কিন্তু তোক যাই পুলিশ থানা হাজির হবা দিছি এতে ভয় থাকবা না কে যো ঘর যো কই যা শুন শুন মিম সাহা আর কি করবা লাগে এই এতে যো বলে কইছ না যো শুন যো কোন পোলাবু যাই শুন যো মা কো সময় দি জিলাপি শেষ করে পিলামে মোর করে পিলা কই কিশিয়া কিউসি ওর সে হান্ত হান্ত হো তুই বিয়ালে গোম্পালি হই মোর কি খান দিউসি ও ভাই ভাই ওই ও ভাই কি হইছে পুখলি পিসওয়ালে গেস্তি করো জিলাপি খাজিয়া হই তো খাজেন পাইছম ও দেখো নে ই হত লগতি কি হবো খালি কাজা আর কাজা গেস্তি তুই মোর মাথা তো খাইছি সাও তো সুজো মই তিনি মানুর কারণে সব সহ্য করবা লাগে ও বাবা তার লগত বিয়া দিলি আমু ওই সব থাক তুই কেলে হাওয়া দিয়া দি যেটা বাপরে তো মাটিটা থাকবি তো মূর্খ আর ভুল ন করবি তুই এনে কেসে থাক পড়ি আসা এটা মাইকি মানুর গাত যদি হাত দিয়া কেসত পড়ে পুরা জিন্দগি ফাঁসি যাবি তুই ও দস্তি আর না মারবি তুই যদি ফাঁসি যা মই কেনকে বাঁচি থাকি ম ভাগ নকরবি আমি সবে মিলি জিলু থাকব লাগবো তোর মস্ত হুকুসকুস সেই কারণে তোর ধান লেংটির গাঠি তো হয়ে গেল লুজ মা কুসুম সব ইগলা জিলেবির কারণে হুসি মই কি করম কি ন করম মই তো নিজে গম না পাঙ আইয়া ওর হুসি কি ওর মস্ত ভয় লাগবার হুসি কি কি জানা না তুই বলি যদি পুলিশ মামা হন মকে দাঙি লৈ যায় তেতা মোর কি হব হেতে টক নু কি নি বুয়ে টক নে নে এই লুস মই কোঠাটা ভাবছিলু মই কি মই রাতি হলি বস্তা উরি কিনে বিস্টেন্ডলর হুমায় থাকি কেনে হবনু ও দস্তি সিধা সিধি মরবি তো ই পুলিশ মামা হন কি করে জানা না গতে ঘর বিসরিব আর বিসরি বিসনাত তলত পালি তক সুসরে সুসরে টানি লই যাব ও মা কুসুম কি নকুয়া ও পিছে হলি মই পাহর তলতে লুকে থাকি মো কিন্তু তুই মোলগ থাকব লাগব ও দস্তি মই থাকব নরু মই তো গুটিয়া দিবা পারু আর এটা কথা কি তুই বাহত তলত থাকলি তোক মহে হামলা হামলি খাব আর কি হইছি জানা না কে কে হুয়া হেই কে হুয়া ও দস্তি কো গেলি হে কি নু করো এগলানু অহয়া কি জালে হই না তুই তাতে খুমতি মারি থাকলি মরি থাকা বলি হামলা হামলি খাই দিব তিতে কি করবি মা কুসু পিছলি না মই নু কো থাকি মে ও দস্তি ও হই না মই এটা ভাল বুদ্ধি দিবা পারু তুই কিন্তু কাকো ন কবি ন কো মা কুসুম কি বুঢ়ি তাড়াতাড়ি কও না তুই হই না রাতি হলি পাহর উপর উঠি যাবি পাহর থাপ্তা মারি ধরি পুরা খুমতি মারি থাপ্পা পারবি তিতে তো খিয়াল লাগাল পাবার নাই আর হই না পুলিশ মামা আহুন পুলিশ মামা আহুন দেখা পাবার নাই ও আর মহে তো উপর দিকে যাবাই পারবার নাই মা কুসুম তোর কি টুট মাথা টামা মাল আছে দে ইমান বুদ্ধি আছে বলে মই গমেই না পাম আর মই যে বাহর উপর থাকি কাকো নকুবি দে বিদ্যা কাকো নকং দে পিছলে তো এটা মানুষ হাও মই এটা কাছত উঠুঙ্গে হাও ইতে কি উঠফা লাগে রাতি ফি হেতে তো রাতির কোঠা নুকুবে তো দেখুন জানে মই রাতি দেখা না পাঙো এ মই আসু না হয় মই বড়িয়া তুলে থই আহিম দে জি হই হু বুঝু সু শোনাও দে জো
হৈছে কিবা খবৰ পালি না নাই বউ মই গটে মাখা চালং কটো দেখা না পাম আই লুস তই কিবা গম পাইছা নাই আপুন বউ দস্তিৰ একো খবৰে নাই পৰ ডাঙৰ কথা হল নহয় বউ কত যাব পাৰি নহি পুলিছে তাক থানাত হাজিৰ হবা দিছি এনেকা বলাই ফুৰলি নহব নহয় কত বা মৰবা গেলয় ও আপুন বউ আমাৰ কি হব মই একলা হৈ গেলু কান্দি দেখাবাইছা মানুহ এটা হেৰাইছি কান্দি দেখাবাইছি হৈ দে চুপ থাক তহঁতে গম পাইছা না নাই এনেকা কেচ থকা অৱস্থাত যদি সি মৰে নহয় আমি চবে ফাঁচি মৰিব লাগিব কি ক আপোন বৌ ইমান বয়া লগা কথা নকবি জানছানা বৌ তাকতো আমি যেনেকে উলিব বিচাৰি ওলাব লাগিব ইউ কম নহয় জেমছি এনে হলে তিউ তেৰৰ নিচিনাকে লগে লগে লাগি ফুৰে ইটা কত গেছে কোবাই নৰহি ও আপোন বৌ দস্তি আমাক একো কৈয়ে নেগলা এই পাগল মনত ফেলাওচোন মনত ফেলাও কিবা কৈছ নেকি তক তাৰপিছত আৰু বাহিৰ গেলো অ আপোন বৌ নাই দেখোন ইমান ওপৰত উঠি ৰাতিটো কটালা কেনেবাকে পৰি যদি হাত ভৰি ভাঙিল হয় লাহে লাহে নামিয়া লাহে লাহে একো আটানি কৰিব নালাগে আ ৰাতিটো খাব নাপাই বেচেৰাটো একেবাৰে শুকাই খিনাই গেছি লাভৰ মূৰত তই পুলিচৰ ভয়ত তে চুপা মহ খোৱালি বৌ তাৰ মুখখন নাচা কিয় তৰা মাছৰ নিচিনা শুকাই খিনাই গেছি অ শিঙি মাছে ভেদাইলতাই ৰান্ধছো নহয় ভাত পুৰা মাৰি দিবি ৰচোন ৰহঁতে যদি জানায়ে জানিব যে এই জিলাপিত তাক কিয় বিয়া দিছা মইতো তাৰ লগত বিয়া নহম বুলি কৈছিলো কিন্তু বাবাইহে খাপলা কাকা আৰু ৰঙিলিপৰ মুখৰ ফালে চাই মোক তাৰ লগত বিয়া দিছিল ৰচোন এই জিলাপি যি হল হল আমি তাক ভালকে বুজাম নহয় মই আলোচনা কৰি কেচটো উঠাই ল এনেকা সদায় সদায় আমাৰ ঘৰত পুলিচ আহি থাকিলে একদম ভাল নালাগে নহয় হয়
Thank you.